সিলেটের ওসমানী নগরে এটিএম বুথে ২৪,২৫,০০০ টাকা লুটের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী শাফি উদ্দিন জাহিরকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সিলেটে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদুদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদরের পাঁচপাড়িয়া গ্রাম থেকে সিলেটের ডিবি পুলিশের একটি দল জাহিরকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানান দুবাইয়ে অপর আসামি শামীম আহমদের সাথে সখ্যতা গড়ে ওঠে জাহিরের। দেশে ফিরে এসে তারা দুজন চুরি ডাকাতি সহ বিভিন্ন অপকর্মে জড়ায়। এটিএম বুথ লুটের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি শাবল উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত ১২ সেপ্টেম্বর ইউসিবি ব্যাংকের ওসমানী নগরের শেরপুরে নতুন বাজার শাখার এটিএম বুথের নিরাপত্তা রক্ষীকে জিম্মি করে ২৪,২৫,৫০০ টাকা লুটে নেয় মুখোশধারী চার ডাকাত। এরপর গত মঙ্গলবার ঢাকা ও হবিগঞ্জে অভিযান চালিয়ে মোহাম্মদ শামীম, নূর মোহাম্মদ ও মোহাম্মদ আব্দুল হালিমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।